হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটিতে দেখতে পারবেন আমার খালার বাসায় এসেছি। আমার মার আপন ফুফাতো বোন, বিয়ের অনেক দিন আগে এসেছি, তো আজকে আবার হুট করে আসলাম, একটু দরকারেই এসেছি। তো এসে ভাবলাম আপনাদের সাথে আমার খালার হোম ট্যুর ভিডিওটা শেয়ার করি। আমার খালার কিন্তু একটা ছেলে, আর কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু তাও কত গুজগাছ সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দুই ইউনিট করা, এটা হলো ছেলের ইউনিটটা, ঢুকতেই রুমের মধ্যে কিচেনটা পড়ে। তো এটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিচেনটা কীভাবে সাজিয়েছে। আর এখানে না অনেকগুলো ময়ূরের পাখনা ছিল, তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় দুই একটা নিয়ে আসবো, পরে আর আমার মনে ছিল না ভিডিও করার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর আর দেরি করাও হয়নি, এই রুমে আসাও হয়নি, তাই নেওয়া হয়নি। তো এই তো দেখালাম বাইরে থেকে ঢুকতেই প্রথম কিচেনটা, তারপর এই তো ওয়াশরুমটা। মানে আমার খালাতো ভাইয়ের বউ যে হবে তার আর কোনো আলাদা করে কোনো কিছু করতে হবে না, একদম সেপারেট করা সব কিছু। আর এখানে হলো বেসিনটা দিছে, এটা একদম ঘরের সামনে, মেন রুমের সামনে। এই তো, মানে আমার এই খালা কিন্তু খুবই পয় পরিষ্কার গুছানো পরিপাটি, মানে ফিটফাট আগে থেকেই, যখন নাকি টিনের ঘর ছিল অনেক আগে, যখন আমরা ছোটো ছিলাম তখন থেকেই দেখতাম খালা অনেক গুছানো, অনেক পয় পরিষ্কার। তো এটা হলো আমার খালাতো ভাইয়ের রুমটা। আমার খালা একা মানুষ হয়ে কীভাবে যে মানে এত সব কিছু সামলায় আমি বুঝি না। রুমের মধ্যে দুইটা জানালার উপরে এসি লাগানো আছে। আর এটা হলো ড্রেসিং টেবিলটা, আসলে দেখেন মেয়ে মানুষের ঘরে যে শুধু ড্রেসিং টেবিলের মধ্যে জিনিসপত্র থাকে, হাবিজাবি থাকে তা না, একটা ছেলে মানুষের ঘরেও দেখেন কত কিছু যে আছে। মানে সব দোষ হলো নন্দ দোষ, শুধু আমাদের মেয়েদের ক্ষেত্রেই হয়। আমাদের মেয়েদেরকে বলে যে মেয়েরা এটা করে সেটা করে, অথচ মানে ছেলেরা বলে ঠিকই কিন্তু কোনো অংশে মেয়েদের চেয়ে কিন্তু কম না। তো এই তো একদম খাটের বরাবর সোজাই রেখেছে ড্রেসিং টেবিলটা, তো শুয়ে শুয়েও নিজের ফেস দেখা যাবে আয়নাতে একদমই। তো ঘরের মধ্যে শুধু একটা খাট, তিন পাল্লার একটা আলমারি লাগানো, আর একটা ড্রেসিং টেবিল, ব্যাস এইটুকুই। রুম থেকে বের হলে এই তো দেখিয়েছি, একটা বেসিন, দেন ওয়াশরুম, পরে কিচেন। তো ওই তো আগের রুমটা দেখিয়েছি, এটা ছিল ভাইয়ের রুম আর এটা হলো খালার রুম। তো ভাইয়ের রুমটা তো দেখালাম, এবার চলেন আমার খালার রুমটা দেখাই, খালার ইউনিটটা কীভাবে সাজিয়েছে। তো প্রথমে ঢুকতেই একটা শু র্যাক, পাটেক্সের একটা শু র্যাক রাখা আছে, সামনেও আরেকটা রাখা আছে। এখানে মূলত ড্রয়িং রুম করা হয়েছে, বিশাল বড় আকারের একটা ফ্রিজ রাখা, আরেকটা ডিপ ফ্রিজ, আর ডিপ ফ্রিজের উপরে টিভিটা রাখা হয়েছে। আসলে ঘর ছোট হলে আর জিনিসপত্র অনেক হলে যা হয় আর কি, গাদাগাদি করে রাখা, আসলে রুম কিন্তু অনেকগুলো, জিনিসপত্র অনেক, এর জন্য আর কি এরকম। তো উপরে আরও রুম করবে, সামনে দিয়ে আরও রুম করবে, আপাতত এতটুকু করেছে। মানে দেখেন আমার খালা কত সুন্দর করে গুছগাছ করে রেখেছে, খালা বললাম না সবসময় এরকম। এই তো এটা হলো খালার বেসিনটা, আর এটা মেবি ওয়াশরুম, এখন আমি দেখিনি, পরে মূলত দেখব। এটা আসলে আমার দুই ডাবল হবে ফ্রিজটা, এত বড়, মানে আমি ফ্রিজের মানে সামান্য একটু প্যাটের উপরে পড়ি, মানে অনেক বিশাল বড় একটা ফ্রিজ। আর এটা টিভিটাতে একটা, এটা কি কি বলে, পর্দা লাগানো আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, কিউট কিউট লাগছিল টিভিরও জামা পরানো। আসলে আমার এই খালারা মানে পাঁচটা বোন মেবি, আসলে সবগুলো বোনরাই তার এরকম, তাদের প্রত্যেকটা বোনের বাসা এরকম, একদম গুছগাছ পরিপাটি ফিটফাট। আমি মানে আগে তো এখন তো যাওয়া হয় না, বিয়ের আগে যখন যেতাম তখন থেকেই দেখতাম, মানে সবাই তারা এত গুছগাছ পরিপাটি, তারা হয়তো বা ছোটো থাকতেই এরকম আর কি। আছে না যে কিছু কিছু মানুষ ছোটো থাকতেই পয় পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন খুব পছন্দ করে, খালা হচ্ছে সেই স্বভাবের আর কি, তারা সব বোনরাও। তো এটা হলো আরেকটা রুম, এটা মূলত গেস্ট রুম করা, এখন তেমন কেউ থাকে না। আর ওয়ার্ড ওয়ার্ড্রোবটা ডয়ের খোলা, সেটা আর আমি আটকাইও নি।
তো ফার্স্টেই এসেছি যখন আর আটকানো হয়নি, খালা হয়তো কিছু নিতে আটকানোর কথা ভুলে গেছে। আর এটা হলো খালার পুরনো ড্রেসিং টেবিলটা, যখন আগে আসতাম তখন দেখতাম এই ড্রেসিং টেবিলটা। এই দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু কত কত জিনিসপত্র যে রাখা ড্রেসিং টেবিলের সামনে। তো এই রুমটাতে শুধু একটা খাট আর একটা পড়ার টেবিল, একটা কাপড় রাখার র্যাক আর একটা ড্রেসিং টেবিল রাখা ছিল, আর একটা ওয়ার্ড্রোপও মোটামুটি মানে যা থাকা দরকার আর কি। আর এটা হলো খালার বেডরুম, মেন রুম আর কি। তো ঘরের মধ্যে ঢুকতেই প্রথম ড্রেসিং টেবিলটা চোখে পড়ে, দেন ওয়াল ক্যাবিনেটটা, আর এই তো খাটটাও। অনেকে হয়তোবা ভাববেন ভিডিও করার জন্য হয়তোবা এরকম গুছগাছ, কিন্তু না, খালার বাসায় যে যখনই আসবে হুট করে আসলো, এরকম সবসময় গুছানো থাকে। আমরা আসলে ছোট থাকতেই দেখছি, যে বললাম না কিছু কিছু মানুষের হয়তোবা ছোট থাকতেই থাকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর খুব শৌখিন মানুষ। তার মধ্যে কিন্তু আমার এই খালারা সবগুলা বোনরাই এরকম। তো আমি যদি পরবর্তীতে অন্য খালাদের বাসায় কোনো কারণবশত যাওয়া হয়, আমি অবশ্যই তাদের বাসাটাও আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। ওয়াল ক্যাবিনেটটাতে কিছু ডিনার সেট হালকা পাতলা পাতলা করে সাজানো আছে, যেহেতু তিনটা সুকেজের মধ্যেই রাখা অনেক জিনিসই, কিন্তু যেহেতু তিন সুকেজে রাখে এর জন্য পাতলা পাতলা করে দেখা যাচ্ছে। ভিতরে আরও প্লেট আছে নিচে পাল্লাগুলোতে, যেহেতু এগুলো বারবার ময়লা হয়ে যায়, আর খালা একা মানুষ, ধোয়ার কোনো মানুষ নেই, সব হাতে একা হাতে সব কাজ করতে হয়, তো সব মিলিয়ে অনেকটা ঝামেলা পড়ে যেতে হয়। আর ড্রেসিং টেবিলটা কিন্তু অনেকটা আমার মতো, আমার ড্রেসিং টেবিলটাও কিন্তু সেম এরকম। এবার বাসায় যেয়ে আপনাদের সাথে আমার রুমটাও শেয়ার করব। আসলে এই ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো আমার খুব বেশি পছন্দের। আসলে এই রুমটাতে আসলে কেউ বলবে না যে এটা কোনো মানে খালাদের, মা খালাদের, চাচিদের রুম হতে পারে, একদম মানে ইয়াং জেনারেশন আমাদের মতো মেয়েদের রুম যেরকম থাকার কথা সেম এরকম খালার রুমটা আর কি। অনেকগুলো চুড়ি, আসলে সবসময় বললাম না আমি এসে এরকমই দেখি, আমার খালা কিন্তু খুবই স্মার্ট। এখানে একটা গ্লাস দিয়েছি, কিন্তু আমারটাতে গ্লাস দেইনি, কাটে দিয়েছি, কারণ গ্লাস দিলে একটা ভয় থাকে ভেঙে যাওয়ার, আবার একটা ঝামেলা লাগে আমার কাছে, এর জন্য আর আমারটাতে গ্লাস দেওয়া হয়নি, কাঠি লাগানো হয়েছে। এই তো খালার রুমটাও দেখিয়ে নিলাম। তো ড্রয়িং রুম দেখালাম, বেডরুম দেখালাম, এবার কি দেখাবো, কিচেনটা। এই তো ওই, যেহেতু ছেলে বিয়ে করেনি এখনও, কিচেন রুম ওইটা কিন্তু সাজানো হয়নি, ছেলের বউ যখন আসবে তখন ছেলের বউ এখানে কিচেন সাজিয়ে নেবে। সেপারেট করা আছে, এক্সট্রা করে দেওয়া আছে ইচ্ছে। এবার দেখেন কতটা পয় পরিষ্কার গোছানো, একদম সব কিছু জায়গাটা জায়গায় রাখা। যেহেতু খালা একা মানুষ, বাসাতে ছোট বাচ্চা নেই, এলোমেলো করার কোনো লোক নেই, যখনকার যেটা প্রয়োজন সেটা হাতের কাছ থেকে নিচ্ছে, আবার জায়গা মতো রেখে দিচ্ছে, এলোমেলো করার মতো কেউ নেই, এর জন্য সব ভালো থাকে। আবার এগুলো রেগুলার খালা কিন্তু আমার পরিষ্কার করে। আর কাঠের জিনিস তো আপনারাও এটা সবাই জানেন যে ঘরের ফার্নিচার কিন্তু ডেইলি ডেইলি সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু এগুলো হালকা করে একটা মুছে নিতে হয়। আর পুরো ভালো করে যদি পরিষ্কারের কথা বলেন, এটা তো 15 দিন বা এক মাস পরপর মানুষ এগুলো করে, ইভেন্ট আমিও এগুলোই করি। মানে কাঠের জয় জিনিসগুলোকে প্রথমে সকাল সকাল উপর দিয়ে হালকা একটুই করি। তো এটা হলো খালার ওয়াশরুমটা। আমার কাছে আমার খালাতো ভাইয়ের ওয়াশরুমটার থেকে আমার খালার ওয়াশরুমটা বেশি ভালো লেগেছে। আসলে অনেকে অনেক কথা বলতে পারেন, যেহেতু অনেকে আমার ভিউয়ার্স আছেন, রুম সাজানোর আইডিয়া পেতে পারেন, যেহেতু আমি ব্লগ ভিডিও করি, এর জন্য মূলত শেয়ার করা যে আমার খালা আসলে কতটা গুছগাছ করে রাখায়, তারপর কতটা শৌখিন, বা আপনারা কিছু আইডিয়া পেলেন যে কীভাবে কী করতে হয়। এমনিতে তো আপনাদের আইডিয়া আছে, কিন্তু একজনেরটা দেখি কিন্তু আরেকজনেরটা করতে আরও দারুণ দারুণ আইডিয়া চলে আসে। তো খালারা কিন্তু পাখি আছে, তো এসে দেখলাম একটা পাখি মরে আছে, পরে যখন চলে যাই তখন দেখি আরেকটা মরা পাখি বের করছে, মানে দুইটা পাখিই মারা গেছে, যেটা নাকি আমি স্টোরি দিয়েছিলাম। আসলে
পাখিগুলো এত কিউট, আমার কাছে কি যে ভালো লাগছিল। তো যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।